মানুষের মহাকাশ চিন্তা, আত্মা সাপেক্ষ বা আত্মা নিরপেক্ষ যাই হোক না কেন, মহাকাশ চিরকালই আস্তিক নাস্তিক নির্বিশেষে সকল মানুষের কাছে তুলে ধরেছে এক চিরন্তনকে, এক অসীমকে। চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ও আরও দূরবর্তী জ্যোতিষ্কাদির মধ্য দিয়ে রূপ দিয়েছে ক্রমপ্রসারিত জগতের এক মহাকল্পনাকে। আমাদের স্বপ্নকল্পনাই যেন রহস্যময় বাস্তবের রূপ পেয়েছে মহাকাশে। আদিমকাল থেকে প্রাচীনকাল হয়ে অন্তত ব্রোঞ্জ যুগের মাঝামাঝি পর্যন্ত মানুষের মহাকাশ চেতনা ছিল চন্দ্রকেন্দ্রিক। তারপর থেকে তা সূর্যকেন্দ্রিক হয়েছে। আরো পরবর্তীকালে আমাদের মহাকাশ চেতনা সূর্য ও সৌরমণ্ডলকে ছাড়িয়ে আরও দূরান্বিত ও প্রসারিত হল, হয়ে উঠল ছায়াপথ কেন্দ্রিক। মহাকাশ গবেষণার ক্ষেত্রে প্রাচীন ও মধ্যযুগের বিজ্ঞান থেকে আধুনিক বিজ্ঞানের তফাৎ, গবেষণায় উচ্চতর গণিতের আরও প্রয়োগে, যে সমস্ত দিকপাল বিজ্ঞানীর গবেষণায় ধর্মতত্ত্ব থেকে প্রাকৃতিক বিজ্ঞানের মুক্তি সম্পূর্ণ হল, তাদের মধ্যে প্রধান নিকোলাস কোপারনিকাস, 1473 থেকে 1543 পোলিশ জ্যোতির্বিজ্ঞানী, টাইকো ব্রাহে 1546 থেকে 1601 ড্যানিশ জ্যোতির্বিজ্ঞানী, জিওরদানো ব্রুনো 1548 থেকে 1600 ইতালীয় জ্যোতির্বিজ্ঞানী এবং দার্শনিক, গ্যালিলিও গ্যালিলাই 1564 থেকে 1642 ইতালীয় গণিতজ্ঞ, জ্যোতির্বিদ ও পদার্থবিজ্ঞানী, ওহান কেপলা 1571 থেকে 1630 জার্মান জ্যোতির্বিজ্ঞানী, আইজাক নিউটন 1642 থেকে 1727 ইংরেজ গণিতজ্ঞ ও পদার্থবিজ্ঞানী। কোপারনিকাস 3 দশক ধরে জ্যোতিষ পর্যবেক্ষণ ও গবেষণা চালিয়ে টলেমির ভূকেন্দ্রিক ব্রহ্মাণ্ডের পরিবর্তে সূর্যকেন্দ্রিক ব্রহ্মাণ্ডের পরিকল্পনা পেশ করেন। সৌরমণ্ডল সম্পর্কে তার আলোড়ন সৃষ্টিকারী সিদ্ধান্ত এই যে বিশ্বব্রহ্মাণ্ডের কেন্দ্র হল সূর্য। 1543 খ্রিস্টাব্দে প্রকাশিত কোপারনিকাসের নভবস্তুর আবর্তন বিষয়ক প্রসিদ্ধ গ্রন্থটি অন দ্য রিভলিউশনস অফ হেভেনলি স্ফিয়ার্স বস্তুত বিজ্ঞান বিপ্লবের বীজটি বপন করেছিল। দূরবীক্ষণ যন্ত্র আবিষ্কারের আগে জ্যোতির্বিজ্ঞানের সর্বাধিক ও চূড়ান্ত বিকাশ ঘটেছিল ব্রাহের হাতে। কোপারনিকাসের মূলত গাণিতিক বিচারকে ব্রুনো ধর্মীয় ও দার্শনিক ধারণার সঙ্গে সংশ্লিষ্ট করে চার্চের বিশেষ বিরাগ ভাজন হয়ে চার্চের হাতে পুড়ে মরেন। ব্রুনো কিছু চমকপ্রদ জ্যোতির্বৈজ্ঞানিক ঘোষণার জন্য বিখ্যাত, যেমন মহাবিশ্ব অসীম,
তার অস্তিত্ব সৃষ্টির অতীত ও অনন্তকাল ধরে বিরাজমান। এই মহাজগতের কেন্দ্রবিন্দু বলে কিছু নেই, বা নক্ষত্রেরা আসলে সূর্য। যদিও তার এই সব সিদ্ধান্ত কতটা বিজ্ঞান ভিত্তিক ও কতটা দর্শন নির্ভর তা নিয়ে বিতর্ক রয়েছে। বিজ্ঞানে পরীক্ষামূলক পদ্ধতির অন্যতম প্রবর্তক গ্যালিলিও। টেলিস্কোপের সহায়তায় শুক্র গ্রহের বিভিন্ন পর্যায়ে সৌর কলঙ্ক, চাঁদের পর্বতমালা প্রভৃতি সম্পর্কে তিনি বিস্তারিত বর্ণনা দিয়েছেন। বৃহস্পতির চারটি উপগ্রহ তিনি আবিষ্কার ও পর্যবেক্ষণ করেন, যা থেকে স্পষ্ট প্রমাণিত হয় যে সমস্ত উপগ্রহ ও গ্রহের মতো পৃথিবীও ঘোরে। গ্যালিলিওর মতো দেকার্তও বিশ্বাস করতেন পৃথিবী ঘোরে, কিন্তু এই কথা বলে গ্যালিলিওর চার্চের বিরাগ ভাজন হয়েছেন জেনে দেকার্ত তাঁর বিশ্বাসের কথা গোপন রাখেন। কেপলার। প্রাগে প্রখ্যাত জ্যোতির্বিজ্ঞানী ব্রাহের গবেষণাগারে তিনি কাজ করার সুযোগ পান। ব্রাহের তত্ত্ব কাজে লাগিয়ে কেপলার প্রসিদ্ধ তিনটি সূত্রে বলেন, বিভিন্ন গ্রহের গতিপথ বৃত্তাকার নয়, উপবৃত্তক। নিজ নিজ কক্ষপথে গতিশীল গ্রহগুলির বেগ অসম, এবং সূর্যের চারপাশে একবার সম্পূর্ণ আবর্তিত হয়ে আসতে একটি গ্রহের যে সময় লাগে তার বর্গ ও সূর্য থেকে ওই গ্রহের দূরত্বের ঘনফলের অনুপাত প্রতিটি গ্রহের ক্ষেত্রে সমান। থেলস থেকে কেপলার পর্যন্ত কয়েক হাজার বছর ধরে অসংখ্য বিজ্ঞানী ও দার্শনিক সঠিক সৌরমণ্ডলীয় পদ্ধতির খোঁজে অনুসন্ধান করেছেন। কেপলারে এসে সেই অনুসন্ধান শেষ হয়েছে। নিউটনের কালজয়ী আবিষ্কারের মধ্য দিয়ে বিজ্ঞান বিপ্লবের কালে বিজ্ঞান তার সম্পূর্ণ রূপরেখাটি পেল। বলবিদ্যাকে নিউটন মহাজাগতিক বলবিদ্যায় প্রসারিত করেন। তিনি গ্যালিলিওর সূত্র পতনশীল বস্তুর ও গ্রহমণ্ডলীর গতি উভয়ের প্রতি প্রযোজ্য করে দেখান। গতিবিদ্যার বিভিন্ন সূত্রকে প্রয়োগ করেন মহাজাগতিক বস্তুসমূহ ও তাদের বিভিন্ন অনুষঙ্গে। দেখান মহাকর্ষ যে কোনো বস্তুর আভ্যন্তরীণ ধর্ম ও অভিকর্ষ সূত্র সমস্ত মহাজগতের ক্ষেত্রেই প্রযোজ্য। প্রয়োগ ও পর্যবেক্ষণগত আবিষ্কার জ্যোতির্বিজ্ঞানের তিনটি দিকেই এত বিস্তৃত অবদান দ্বিতীয় আর কোনো বিজ্ঞানীর আছে বলে জানা নেই। কেপলার সঠিক সৌরমণ্ডলীয় পদ্ধতিটির সন্ধান দিয়েছিলেন। তিনি বিভিন্ন গ্রহের গতিপথ ও গতিবেগ কেমন তা নির্দেশ করেছিলেন, কিন্তু কেন তা ওরকম তা বলতে পারেননি। এই কেনটা ব্যাখ্যা করেন নিউটন। তিনি গাণিতিকভাবে প্রমাণ করেন কেপলার যে পদ্ধতিটির খোঁজ দিয়েছেন সেটা যে সঠিক শুধু তাই নয়, ওটি ছাড়া আর কোনো পদ্ধতি সম্ভব নয়।
মহাজগতের পরিপ্রেক্ষিতে নিউটন বস্তুর দুটি ভরের কথা বলেছিলেন, আভ্যন্তরীণ ভর ও মহাকর্ষজ ভর। উভয়ের মান যে সমান তা তিনি জানতেন, কিন্তু কেন সমান তার ব্যাখ্যা পেতে আইনস্টাইনের আপেক্ষিকতাবাদ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল। আইনস্টাইন স্থান, কাল ও গতির সম্বন্ধে এতদিনের প্রচলিত ধারণাতে বিপ্লবাত্মক পরিবর্তন আনলেন। যে কাজ করতে গিয়ে তিনি অনেকগুলো মহাজাগতিক রহস্যের সমাধান করলেন ও মাধ্যাকর্ষণের ধারণাকে সম্পূর্ণ নতুন রূপ দিলেন। পৃথিবীর চারপাশে চন্দ্রের অথবা সূর্যের চারপাশে গ্রহদের প্রায় বৃত্তাকার পথ একটা পতনশীল বস্তুর গতিপথ বলে মনে হয় না। এই দুটো জিনিসের মধ্যে মিল যদি খুব স্পষ্ট হতো, তাহলে নিউটনের মাধ্যাকর্ষণ সূত্র প্রাচীন গ্রিসের কেউ আবিষ্কার করে ফেলতেন। বহুদিন পর সপ্তদশ শতাব্দীতে নিউটন আবিষ্কার করলেন যে মাধ্যাকর্ষণ চন্দ্রকে চালনা করে, সেই মাধ্যাকর্ষণই একটা আপেলের পতনকে চালনা করে। বহু ক্ষেত্রেই নিউটন ও আইনস্টাইনের চিন্তাভাবনার মধ্যে মিল আছে। যে পর্যন্ত নিউটনের তত্ত্বের সঙ্গে আইনস্টাইনের তত্ত্ব মেলে, সে পর্যন্ত আইনস্টাইনের বর্ণনা নিউটনের বর্ণনা থেকে খুব একটা ভিন্ন নয়। তবে পূর্বসূরীদের সঙ্গে আইনস্টাইনের তত্ত্বের খুব সূক্ষ্ম তফাত আছে। নিউটন আবিষ্কার করেছিলেন যে মাধ্যাকর্ষণজনিত বল গ্রহদের গতিবিধি সম্পূর্ণভাবে ব্যাখ্যা করতে পারে। আইনস্টাইন মাধ্যাকর্ষণের কথা তুলে দিলেন আর তার বদলে বললেন, গ্রহ এবং চন্দ্রেরা মুক্তভাবে পড়ছে এবং বক্রক্ষেত্রে যতটা সম্ভব সোজাভাবে পড়ছে। E=mc2, ভর ও শক্তির মধ্যে সম্পর্ক স্থাপনকারী এই সূত্রটি আইনস্টাইনের যুগান্তকারী তত্ত্ব, বিশেষ আপেক্ষিকতাবাদ, স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি এর সারাৎসার। বিশেষ আপেক্ষিকতাবাদ উচ্চ গতি ও অতি দ্রুত গতির প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করে। আর সাধারণ আপেক্ষিকতাবাদ জেনারেল থিওরি অফ রিলেটিভিটি মাধ্যাকর্ষণকে ভিত্তি করে গড়ে উঠেছে। সাধারণ আপেক্ষিকতাবাদ শূন্যস্থান ও আপেক্ষিক কালের সংমিশ্রণে উদ্ভূত এক চারমাত্রিক বিস্তৃতি হিসেবে জগৎকে তুলে ধরে, তিনমাত্রিক স্থান ও একমাত্রিক কাল। এই তত্ত্বে যে চারমাত্রিক বিস্তৃতির অবিচ্ছেদ্যতার কথা বলা হয়েছে, বস্তুর উপস্থিতি সেই অবিচ্ছেদ্যতাকে মুচড়ে দেয়, কার্ভ স্পেস। এই অবস্থানটি আমাদের কাছে মাধ্যাকর্ষণ নামে পরিচিত।